नमस्कार बन्धुरा, सन्तु इनफोटेक यूट्यूब चैनल पक्ष के सबा के नतून भिडियोते स्वागत। बंधुरा, जरा प्रति मुहूर्ते साइबर कैफे रिलेटेड के शुरू कर विभिन्न रकम व्यवसार संगे जुक्त होते पारे, सेटी कोनो मोबाइल रिचार्जर दोकान होते पारे, कोनो मुदी दोकान बा ग्रोसारी दोकान, एछाड़ाओ बंधुरा विभिन्न रकम होटेल रेस्तरा प्रभृति क्षेत्र किन्तु प्रत्येकेर एकटी टार्गेट थाके किभाबे आमरा कस्टमार के बाड़ाते पारबो। ता बंधुरा, कस्टमार बाड़ाते गेले स्वाभाविकई आपनादेर एकटी एडवर्टाइजमेंट दरकार, अर्थात आपनारा जनसाधारणके जदि जानाते पारेन जे आपनादेर दोकाने एई सकल काजगुलो होच्छे बा आपनादेर दोकाने एई सकल फेसिलिटीगुलो कास्टमार पाबे, ताहले किन्तु स्वाभाविकई आपनादेर दोकाने कास्टमार बाड़ते थाकबे। ता बंधुरा, आजकेर एई भिडियोते आमि आपनादेर देखाबो কিভাবে খুব সিম্পল প্রসেসে আপনারা যে কোনো প্রোডাক্ট থেকে শুরু করে যে কোনো রকম সার্ভিস, বিভিন্ন রকম সাইবার ক্যাফের প্রোডাক্ট, কী কী ধরনের কাজ হয় সাইবার ক্যাফেতে, এই সকল কাজগুলো আপনি কিন্তু আপনারা নিজেরাই নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে নিতে পারবেন। বা বিভিন্ন রকম খাবার আপনারা একটি এ4 কাগজের মধ্যে সুন্দর করে প্রিন্ট আউট করে এবং সেটিকে ল্যামিনেশন করে আপনাদের দোকানে টানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের কাস্টমার কিন্তু প্রচুর বাড়বে। তা বন্ধুরা, কীভাবে আপনারা এই সকল ডিজাইনগুলো সিম্পল প্রসেসে তৈরি করবেন, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটি ফাস্ট ফুডের দোকানের বিভিন্ন রকমের খাবারের নাম। তা এই জিনিসগুলো কিন্তু এখন প্রত্যেকেই কিন্তু নিজেরা নিজেদের দোকানে কিন্তু টানিয়ে রাখে, অর্থাৎ তা একটি নতুন দোকান বা একটি নতুন ব্যবসা শুরু করলে কিন্তু স্বভাবতই আপনাদের এই সকল জিনিসগুলো অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, অর্থাৎ কাস্টমারকে কিন্তু জানাতে হবে। তা বন্ধুরা, এরকম টাইপের DTP করে কিন্তু আপনারা সহজেই আপনাদের দোকানে যে যে রিলেটেড কাজ আপনাদের হয় সেগুলো কিন্তু টানিয়ে দিলে কিন্তু আপনাদের কাস্টমার প্রচুর বাড়বে। তা বন্ধুরা, কীভাবে এগুলো বানাবেন তা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কোরেলডতে আমি বানিয়েছি এবং কোরেলডতে একদম ইজি প্রসেসে কিন্তু কাজটি করেছি। তা কীভাবে আপনারা করবেন দেখুন, এই যে বন্ধুরা কোরেলডটি খোলার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি স্ট্রোক দিয়েছি, তো এটি যেহেতু লক রয়েছে আমি লকটিকে আনলক করছি কীভাবে, অ্যারেঞ্জে গিয়ে আনগ্রুপ অল। তা আনগ্রুপ অল যখনই করলাম তখন দেখুন এগুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু আপনারা আলাদা আলাদা প্রথমে তৈরি করে নেবেন। তা এই স্ট্রিপটি কীভাবে তৈরি করবেন দেখুন, এই স্ট্রিপটা কীভাবে তৈরি করবেন, এখান থেকে যে অপশানটি রয়েছে দেখুন, এই যে রেক্ট্যাঙ্গুলার টুল, এই রেক্ট্যাঙ্গুলার টুলটা দিয়ে আপনারা একটা রেক্ট্যাঙ্গুলার টুল ড্র করবেন। তা এইখান থেকে হেয়ার লাইনের জায়গাটিতে আপনারা হেয়ার লাইনটিকে বাড়িয়ে দেবেন, অর্থাৎ 10 বা 20 করে দেবেন। তা আপনাদের হয়ে গেল আউটলাইন। রাইট সাইডে দেখুন এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে, সেই কালারগুলোকে দিয়ে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন কালারগুলো। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো আউটলাইন তৈরি করতে পারবেন এবং আউটলাইনটিকে বাড়াতে কমাতে পারবেন। এবার এই যে বন্ধুরা আমরা টাইপ করেছি, এই টাইপটি কিন্তু বাংলা যে কোনো সফটওয়্যারে আপনারা টাইপ করতে পারবেন। তা এই টাইপ করে আপনারা বিভিন্ন রকমের কালার এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটি ফন্টের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। এরকম সিলেকশন করে আপনারা চাইলে এটাকে ব্লু করতে পারেন, চাইলে এটাকে রেড করতে পারেন। এছাড়াও বন্ধুরা এখানে বিভিন্ন রকমের যে কালারগুলো রয়েছে রাইট সাইডে, যে কোনো কালার কিন্তু আপনারা এ থেকে দিতে পারবেন। এবং নিচে যে ছবিটি আমি দিয়েছি সেই ছবিটি কিন্তু নেট থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু এখানে এসে পেস্ট করে দেবেন। তো এভাবে কিন্তু সিম্পল প্রসেসে ডেকোরেশন করে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্টের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। তো এখানে দেখুন আমি প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু এখানে তৈরি করে রেখেছি। এবার এগুলো তৈরি করার পর, এটা যেহেতু আমরা কোরেল ডটে করেছি, আপনারা চাইলে ফটোশপে আপনাদের যে সকল ইন্টারনেট ক্যাফে বা সাইবার ক্যাফে বা মোবাইল রিচার্জের দোকান রয়েছে আপনারাও কিন্তু এরকম প্রসেসে কিন্তু ফটোশপেও করতে পারবেন। তা ফটোশপে করার জন্য প্লেন সিম্পল প্রসেস, আপনারা জাস্ট ফাইলে গিয়ে নিউ করবেন একটা। তা নিউ করলে আপনাদের এখান থেকে A4 ডকুমেন্টস দেখাবে, তা আপনারা এখান থেকে A4টা সিলেকশন করে, তো এখানে শুধুমাত্র টাইপ করে আপনারা যে বিষয়টি দেখাতে চাইছেন সেই বিষয়টি আপনারা ইংরেজিতেও লিখবেন এবং বাংলাতেও কিন্তু আপনারা টাইপ করে দেবেন। তো এরকমভাবে তৈরি করে কিন্তু আপনারা প্রথমে ল্যামিনেশন করবেন, তা ল্যামিনেশন করে আপনারা কিন্তু দোকানের সামনে টানিয়ে দিতে পারবেন। তা বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছেন, বন্ধুরা আমি সব প্রিন্ট আউট করেছি এবং এই প্রিন্ট আউট করার পর আমাদের কিন্তু প্রত্যেকটি জিনিস ল্যামিনেশন করতে হবে, কারণ ল্যামিনেশন করলে কিন্তু আপনাদের জিনিসগুলো দীর্ঘস্থায়ী হবে এবং আপনারা যে কোনো জায়গায় কিন্তু এটি টানিয়ে দিতে পারবেন। তা বন্ধুরা প্রত্যেকটি ম্যাটার আমি A4 কাগজে প্রিন্ট আউট করে নিয়েছি প্রথমে, অর্থাৎ আপনারা কিন্তু ডিজাইনিং করার পর আপনারা এটিকে কালার প্রিন্ট আউট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের দেখতে সুন্দর লাগবে এবং কাস্টমারের প্রত্যেকটি ম্যাটার কিন্তু দূর থেকে চোখে পড়বে। এবং বন্ধুরা A4 প্রিন্ট আউট করার পর আমরা ল্যামিনেশন যে পাউচ রয়েছে সেই ল্যামিনেশন পাউচের মধ্যে ভরে কিন্তু আমরা ল্যামিনেশন করছি। তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ল্যামিনেশন করার সময় আমি যে হিটটি দিয়েছি, অর্থাৎ যে হিটে এটি ল্যামিনেশন করা হচ্ছে সেটি কিন্তু 120°C আমরা রেখেছি, অর্থাৎ 120°C আমরা ল্যামিনেশন করছি, কারণ 120°C ল্যামিনেশন করলে কিন্তু এটি খুব ঝকঝকে দেখাবে এবং দূর থেকে কিন্তু কাস্টমারের চোখে পড়বে। তা বন্ধুরা প্রত্যেকটি ম্যাটার বা কাগজের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনাদের ল্যামিনেশনের হিটটিকে নির্ধারণ করতে হবে, অর্থাৎ একই হিটে কিন্তু আপনারা যে কোনো কাগজ যদি ল্যামিনেশন করেন সেক্ষেত্রে কিন্তু কাগজ পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ল্যামিনেশন মেশিনটি ইউজ করছি, এই ল্যামিনেশন মেশিনটি কিন্তু হাই কোয়ালিটির ল্যামিনেশন মেশিন, এটি গবলার কোম্পানির। এবং ল্যামিনেশন মেশিনটি যখন আমি অন করেছি তখন রাইট সাইডে দেখতে পাচ্ছেন দুটো লাইট দেখাচ্ছে, তো একটি লাইট রেড কালারের, একটি লাইট কিন্তু গ্রিন কালারের। যখন 120°C হিট কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আমাদের গ্রিন কালারের লাইটটি জ্বলে উঠেছে, অর্থাৎ তার অর্থ অর্থাৎ আমাদের কিন্তু হিট কিন্তু রেডি। এবার আপনারা যে কোনো কাগজ দিলে কিন্তু আপনাদের খুব গ্লেজি ল্যামিনেশন হবে। তা এখানে টেম্পারেচারের যে নবটি রয়েছে সেটি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনার টেম্পারেচারটি বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। তা যতগুলো আপনারা প্রিন্ট আউট করেছেন প্রত্যেকটি প্রিন্ট আউট কিন্তু একে একে আপনারা ল্যামিনেশন করে নেবেন,
এবং ল্যামিনেশন করার আগে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের যে ম্যাটারটি থাকবে সেই ম্যাটারটির উপরে যেন একটু জায়গা থাকে, যাতে আপনারা ম্যাটার থেকে কিন্তু কোনো জায়গা টানাতে পারেন। তা বন্ধুরা, প্রত্যেকটি ম্যাটার কিন্তু আমি একে একে ল্যামিনেশন করছি, আপনারা দেখছেন। এবং সেই ল্যামিনেশনগুলো কমপ্লিট হওয়ার পর পাঞ্চিং মেশিন যে রয়েছে, সেই পাঞ্চিং মেশিনগুলো কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন। সেই পাঞ্চিং মেশিন দিয়ে কিন্তু একদম যে মিডিল পোর্শনটা রয়েছে, সেই মিডিল পোর্শনে আপনারা প্রত্যেকটির মধ্যে কিন্তু একটি করে সার্কেল করে নেবেন। অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু আপনারা কোনো কিছু টানাতে পারবেন, অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু আপনারা দড়ির সাহায্যে বা সুতোর সাহায্যে কিন্তু যে কোনো জায়গায় টানিয়ে দিতে পারবেন, যাতে দূর থেকে কাস্টমারের জিনিসটি চোখে পড়ে। আচ্ছা বন্ধুরা, আপনারা প্রত্যেকটি ম্যাটার যদি দুটি করে প্রিন্ট আউট করেন, অর্থাৎ সেম ম্যাটার দুটো দুটো করে যদি প্রিন্ট আউট করেন, তাহলে কিন্তু আপনারা বোথ সাইড একই ম্যাটারের মধ্যে ল্যামিনেশন করে আপনাদের কিন্তু টানিয়ে দিলে কাস্টমার কিন্তু দুদিক থেকে এই ম্যাটারটিকে দেখতে পারবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লোকের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।